আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের এটা বলা যায় যে আমাদের সেকেন্ড ব্যাচ এর আগে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা ব্যাচ চালু করেছিলাম সেটা কমপ্লিট করার পরে আমরা আবার দ্বিতীয় ব্যাচে চলে আসলাম আমাদের নোটস সব আগের ব্যাচে রেডি করা হয়েছিল ফ্রি হ্যান্ড রাইটিং দুনিয়ার সবার জন্যে সেম ঠিক আছে দুনিয়ার সবার জন্য সেম সেম ক্লাস তো আপনারা যারা ভর্তি হয়েছেন সবাই এই যে হ্যান্ড নোটটা দেখতে পাচ্ছেন পুরো নোটটা আপনাদেরকে আশা করি ইনবক্সে দিয়ে দিয়েছি না পেলে না পেয়ে থাকলে আবার যোগাযোগ করবেন আপনাদেরকে দিয়ে দেবো সবাই হচ্ছে এই নোটটা পাবেন কিছু ক্লাসের লিঙ্ক পাবেন তবে হচ্ছে এগুলো আপনারা দেখার দরকার নেই আপনাদেরকে প্রতিদিন একটা করে ক্লাস দেওয়া হবে সেই একটা করে ক্লাস আপনারা গুরুত্ব দিয়ে করবেন তো আমরা হচ্ছে ডে ওয়ানের প্রথম ক্লাসে চলে আসি দেখেন আমরা যে চতুর্থ দিনে আমরা হচ্ছে সিম্পল কিছু গ্রামার যেগুলো ভুল টুল করি আর কি সেগুলো নিয়ে শিব এগুলো আমাদের হচ্ছে স্টুডেন্টদের খাতা আমাদের ডে ফাইভ আমরা ডে ওয়ানে চলে আসবো একটু দ্রুত দ্রুত আর একটু এটা আমাদের লেকচার ওয়ান অথবা আমরা এটাকে ডে ওয়ান বলবো প্রথম ক্লাসটা আমরা খুবই সিম্পল রাখবো আপনারা ভাবতে পারেন যেগুলো তো পারি পাড়া জিনিস দিয়ে আমরা শুরু করব ধীরে ধীরে এমন জায়গাতে চলে যাব যেটা খুবই অ্যাডভান্সড খুবই আপনাদের পছন্দ হবে ভালো লাগবে প্রথম ক্লাসে আমরা একটু সাবজেক্ট সম্পর্কে জানবো ভার্ভ সম্পর্কে জানবো অবজেক্ট সম্পর্কে জানবো দেন আমরা সেগুলো সেন্টেন্স গুলো আইডেন্টিফাই করবো কারণ কি কারণ পরবর্তী ক্লাসগুলোতে আমরা সরাসরি সেন্টেন্স তৈরি করব আর সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের কোনটা ভার্ব ইভেন এরকম স্টুডেন্টস আমি অনেক দেখেছি যে পরে থার্ড ইয়ারে একটা সেন্টেন্স লিখেছে ওখানে ভার্ব নাই যেটা মানে ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে ওটা কখনোই কারেক্ট হবে না আপনাকে সঠিক স্ট্রাকচারে লিখতে হবে ঠিক আছে ছোটোখাটো কিছু মিস্টেক হয়তো বা মানা যায় তো আমরা চলেন একটু সংক্ষেপে সাবজেক্ট ভার্ব একটু চিনে নেই দেন আপনাদের ছোট্ট কিছু হোমওয়ার্কস দিব সেটা আপনাদেরকে আজকে করতে হবে আমাদের হোমওয়ার্ক ক্লাস ক্লাস সব কিছুই অল্প অল্প থাকবে চেষ্টা করব আমরা দশ মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিতে তো আমাদের লেকচার ওয়ানের প্রথম যে আমরা যেমন ধরেন এটা আমাদের গত বছরের নোট করা ছিল তো তখন হচ্ছে এই যে মোস্তাক তিসার টপিকটা নিয়ে খুব হচ্ছে এটা ভাইরাল জিনিস ছিল এবং ভাইরাল জিনিসটা আমি পছন্দ না করলে স্টুডেন্টরা খুব পছন্দ করে তো আমরা একটা সেন সেন্টেন্স তৈরি করেছি মনে করেন যে ওনার নাম হচ্ছে খন্দকার মোস্তাক লভড ভালোবেসে ছিল এটাও একটা ভার্ব অতীতের ভার্ব তিসা মেয়েটার নাম অথবা মনে করেন এখানে আমি আপনার নাম দিলাম সাদিয়া লভড শফিক যে মানুষটা কথা বলে বা যে এখানকার সাবজেক্ট যে কথা বলে যে মূল কাজটা করছে সেই হচ্ছে সাবজেক্ট তাহলে এখানে সাবজেক্টকে খন্দকার মোস্তাক ভার্ব কোনটা ভার্ব মানে হচ্ছে যে শব্দটা যে ওয়ার্ডটার অর্থ হচ্ছে কোনো একটা কাজ করা আমি ঘুমাচ্ছি বা তোমার ঘুম কি কোনো কাজ ওইটাও কাজ ইংলিশে ওইটাও কাজ একটা ভার্ব তাহলে ভার্ভ হচ্ছে এখানে লাভ ভালোবাসা পাস্ট ফর্মে হচ্ছে লাভড একই কথা সেটাও পাস্ট হলেও ভার্ভই হবে অবজেক্ট হচ্ছে আমরা মনে করেন সেন্টেন্সের আপাতত সাবজেক্ট এবং ভার্ভটা বাদ দিয়ে যে অংশটা থাকে সেটাকে বলা হয় এক্সটেনশন বা অতিরিক্ত অংশ ওই ওই অতিরিক্ত অংশটাকে আমরা ধরে নিচ্ছি যে অবজেক্ট ঠিক আছে অতিরিক্ত অংশটাকে আমরা আপাতত অবজেক্ট ধরে নিচ্ছি আমরা পুরোটা নিয়েই কথা বলবো এবার আমরা ধরেন নতুন একটা সেন্টেন্স যদি করি শিলা বেকড এ কেক শিলা বা শাইলা যাই হোক বেক মানে রান্না করা এ কেক একটা কেক তৈরি করেছে যদি সেন্টেন্স এইটুকু ধরি তাহলে সাবজেক্ট কে মূল কাজটা কে করেছে শিলা সো শি ইজ দ্য সাবজেক্ট ভার হচ্ছে বেক রান্না করা কি রান্না করেছে অবজেক্ট হচ্ছে কেক পুরো অবজেক্টটা বা মূলত একটা অবজেক্ট অফ প্রিপোজিশন আমরা ধরে নিচ্ছি পুরো অবজেক্টটা হচ্ছে এ কেক ফর হার ফ্রেন্ড ফ্রেন্ডের জন্য একটা কেক তৈরি করা আমরা এবার একটু বড়ো সেন্টেন্সে চলে এসেছি দ্য টিচার টট দ্য স্টুডেন্টস গ্রামার টিচার কী করেছে স্টুডেন্টদেরকে গ্রামার শিখিয়েছে দ্য টিচার সাবজেক্ট যেহেতু উনি এই এই বাক্যের মূল কাজ করছেন উনি তাহলে উনি সাবজেক্ট উনি কী করছে কাজটা কি টট টট মানে হচ্ছে টিচ মানে শেখানো টট মানে টিস এর পাস্ট পার্টিসিপাল পাস্ট ফর্ম ঠিক আছে টট তাহলে আমরা ভার্ড তাদেরকে পড়াচ্ছে কাকে কে কাকে দিয়ে প্রশ্ন করলে অনেক সময় এটা পাওয়া যায় তবে আমরা এটা এই ধরনের ডিটেল গ্রামার শিখবো না কারণ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে বা স্পোকেনের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না সাবজেক্ট এবং ভাবটা আমরা পেয়েছি এটা বাদ বাকি যেটুকু আছে সেটুকু হচ্ছে আমাদের আপাতত অবজেক্ট দ্য স্টুডেন্টস এবং ওদেরকে হচ্ছে গ্রামার শেখানো হচ্ছে ওইটুকু দরকার নেই একজন আরেকজনকে গিফট দিল জন সেন্ট ম্যারি এ গিফট এটা আশা করি পারবেন দ্য রেইন ওয়াটার ফিল্ড দ্য বাকেট কোন জিনিসটা বাকেট ভর্তি করেছে রেইন ওয়াটার তাহলে সাবজেক্ট দ্য রেইন ওয়াটার বৃষ্টির পানি ফিল্ড হচ্ছে ভর্তি করা ভার্ব এটা ঠিক আছে তাহলে আমরা এখানে একটু ডিটেলও লিখে দিয়েছি যে আমাদের সাবজেক্ট মূলত কোনটা ভার্ভ মূলত কোনটা আপনাদের হোমওয়ার্ক যেটাকে আমরা বলছি রেসপন্সিবিলিটি আজকের দিনের হোমওয়ার্কটা একটু ছোট এত ছোট না শুধু এই তিনটা লাইন না প্রথম হোমওয়ার্কটা হচ্ছে এই তিনটা সেন্টেন্স থেকে আপনারা কী করবেন সেন্টেন্সটা লিখলেন দেন নিচে দাগ দিয়ে দিয়ে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট অবজেক্ট নাও থাকতে পারে সেটা হচ্ছে আপনারা আইডেন্টিফাই করবেন তিনটাই করেন কারণ পরে গিয়ে আমরা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের শিখতে হবে আমরা দ্বিতীয় ক্লাসেই শিখবো না দ্বিতীয় ক্লাসে আমরা ছোটো ছোটো কিছু সেন্টেন্স শিখবো ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক হোমওয়ার্ক নাম্বার ওয়ান হোমওয়ার্ক আরও একটা দিব এটা একটুখানিক আপনাদের কাছে কঠিন মনে হতে পারে যারা কিছুই জানেন না আমি বলবো যে আপনি যদি এক লাইন পারেন আপনি এক লাইন লিখবেন ঠিক আছে টপিকটা হচ্ছে আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড নিয়ে লিখবেন বাস্তব মানুষকে নিয়ে লেখার দরকার নেই কাল্পনিক একজন মানুষকে আপনি কল্পনা করেন আপনার ড্রিম বয়ফ্রেন্ড অথবা ড্রিম বয় বা ড্রিম গার্ল স্বপ্নের পুরুষ নিয়ে ঠিক আছে কিভাবে চলেন আমরা একটু দেখে নেই আমি বেশি লিখবো না ছোট্ট করে জাস্টে যে এইটুকু আমি আপনাকে পড়ে বোঝায় দিলাম এটুকু আপনি কি বুঝলেন নিজের মতো করে নিজের মাথা থেকে লিখবেন ঠিক আছে তাহলে আপনার হোমওয়ার্ক হচ্ছে এর আগে যে তিনটার কথা আমরা বলেছি সেই তিনটে জিনিস তিনটে সেন্টেন্স আইডেন্টিফাই করবেন দেন ওইভাবে ছোটো ছোটো সেন্টেন্স করে আপনি একজন মানুষ সম্পর্কে লিখবেন আপনি ইউ ক্যান ইউ ক্যান রাইট বাউট ইউর ফাদার অর মাদার এনি এনি যার সম্পর্কে চান আপনি তার সম্পর্কেই লিখতে পারেন যেমন আমি শুরুতে লিখছি মাই বয়ফ্রেন্ডস নেইম ইজ আরুক খান শাহরুখ খান লিখি নাই আরুখ খান অ্যান্ড হি এটুকু আমি আশা করি বুঝতে পারব মাই বয়ফ্রেন্ডস নেইম ইজ আরুখ খান আমার অমুকের নাম হচ্ছে আরুখ খান হি ইজ নট এ ফেমাস অ্যাক্টর বাট হি ইজ ইকুয়ালি সমানভাবে হি ইজ নট এ ফেম মানে সে কোনো বিখ্যাত অ্যাক্টর না বাট হি ইজ ইকুয়ালি অসম কিন্তু সে একইভাবে অসাধারণ একটু বলে নেই যাদের এক্সাম চলছে তারা এই অংশটা নিয়ে লিখবেন না তারা কি করবেন আপনার এক্সাম চলছে আপনি যেটা পড়ছেন এখন একদম ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত জারি যে এক্সাম চলুক আপনার যে টপিকে এক্সাম চলছে আপনি সেই টপিক থেকে যে কোনো একটা জিনিস নিজে নিজে পড়বেন সেটা আপনি লিখেন লিখে আমাদের গ্রুপে ছবি তুলে পাঠাবেন সেটাই আমরা চেক করবো যাদের এক্সাম চলছে তাদের হচ্ছে বাইরের টপিক লেখার দরকার নেই তাহলে বলেছি সে হচ্ছে কোনো অ্যাক্টর নয় আমরা এখান থেকে এই সেন্টেন্সটাও শিখলাম যে কীভাবে আমরা নাবোধক সেন্টেন্স তৈরি করবো তাহলে সে কি বাট হি ইজ ইকুয়ালি অসাম কিন্তু সে একইভাবে অসাধারণ একজন মানুষ আই এনজয় টকিং উইথ হিম লট আমি তার সাথে কথা বলতে অনেক পছন্দ করি স্পেশালি হোয়েন হি ট্রাইজ টু ইমিডেট ফেমাস ডায়ালগস বিশেষ করে তখন যখন সে স্পেশালি বিশেষ করে ওয়ে হি ট্রাইজ যখন সে চেষ্টা করে টু ইমিডিয়েট নকল করতে কি নকল করতে ফেমাস ডায়ালগস মানে বিখ্যাত বিখ্যাত মানুষের ডায়লগসগুলো যখন সে নকল করে তখন ওকে আমার খুব ভাল লাগে ইট অলওয়েজ ব্রিংস এ স্মাইল টু মাই ফেস বিষয়গুলো আমার মুখে সবসময় হাসি নিয়ে আসে বুঝলেন এবার আপনি নিজে কল্পনা করে এই টাইপের দুই তিনটা সেন্টেন্স লিখবেন অনেক বড় হোমওয়ার্ক লেখার দরকার নেই শুরুর দিকেই বেশি বড় টর করে লিখতে গেলে আমরা বিরক্ত হয়ে যাব আমরা ক্লাস বা কোর্স ছেড়ে দেব তো এটা করা যাবে না বরং আপনি কি করবেন আপনি অল্প করে এই মানুষটা সম্পর্কে দুই তিনটা লাইন লিখবেন যে কোনো মানুষ সম্পর্কে এবং চেষ্টা করবেন একটু অ্যাডভান্স টাইপের ভোকাবুলারি ব্যবহার করতে সিম্পল করলেও সমস্যা নেই ধীরে ধীরে এমনিতেই শিখে যাবেন তাহলে আপনাদের আজকে আমাদের দুইটা হোমওয়ার্ক রইল আবার একবার লাস্ট আরেকবার বলে দিচ্ছি এর আগে যে সেন্টেন্সগুলো বলেছি সেগুলো হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেখেন সব দেওয়া আছে সেটা অথবা আপনাদেরকে যে নোটটা দিয়েছি সেখানে দেওয়া আছে একদম শুরুতে এবং এই টপিক নিয়ে হচ্ছে আপনারা কয়েকটা লাইন লিখবেন সেটা খাতায় লিখতে পারেন ফোনে লিখতে পারেন যেখানে ইচ্ছা লিখে আমাদের নেক্সট ক্লাসের আগে আমাদের গ্রুপে আপনারা সাবমিট করবেন খাতাগুলো আমরা চেক করব এবং দেখব যে কে কে খাতা সাবমিট করেছে খাতা সবাইকেই সাবমিট করতে হবে এই ছিল আমাদের আজকের ছোট ক্লাস ধীরে ধীরে আমরা গ্রামার শিখবো লম্বা সেন্টেন্স শিখবো কঠিন সেন্টেন্স শিখবো সেন্টেন্স লিখতে গেলে কোথায় ভুল হয় কিছু কিছু জায়গায় যে অ্যাপোস্ট্রফি এস দেওয়া নিষেধ ইত্যাদি ইত্যাদি মানে যা যা প্রয়োজন সঠিকভাবে লেখার জন্য আমরা সবই শিখবো এবং ধীরে ধীরে আমাদের ক্লাসগুলো আস্তে আস্তে একটু কঠিনের দিকে এগোবে এবং এভাবেই সহজ থেকে আস্তে আস্তে সাজানো যাতে আপনাদের কাছে একটু কঠিন মনে হবে না তো আজকের ক্লাস এটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ